গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও কিন্তু আজকে দারুণ আছি। আজকে একটা স্পেশাল ডে, স্পেশাল ডে এই কারণে কারণ আজকে হলো রাজুর বার্থডে, আর যেটা সেলিব্রেট করা হচ্ছে আমাদের পুরনো বাড়িতে। আর এখন টাইম হয়েছে সকাল 9টা, আর রাজের মাসি আছে, সে সমস্ত কাজ করে দিয়ে গেছে, এখন গেছে পুকুরে একটু বাসন মাজতে। তাছাড়াও বলে দিই, এটা কিন্তু রাজুর বার্থডেটা সেলিব্রেট হওয়ার কথা ছিল কালকে, কিন্তু কালকে লকডাউনের চক্করে সেটা ক্যান্সেল হয়ে গেছে, সেটা আজকে হচ্ছে। আর শনিবার দিনকে আমি কিন্তু কোনো ভিডিও বানাই না, শনিবার দিনকে শুধু আমি মানে কি বলবো, খাই দাই ঘুমাই রেস্ট করি, এগুলো করি, কিন্তু এত বড় একটা স্পেশাল দিনে তো ভিডিও বানাতেই হবে। তো আজকে ওই বাড়িতে প্রচুর আয়োজন হচ্ছে, কি কি হচ্ছে সেটা তো ওই বাড়িতে গিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেবই। কিন্তু তার আগে বলে দিই, রাজুর বার্থডে ইংরেজি মাসে, যেটা হলো 4th September, আর এটা হলো ভাদ্র মাসে কোনো একটা বাংলা ডেট অনুযায়ী আমার শাশুড়িমা করছে। তো তো আয়োজন হচ্ছে, প্রচুর আয়োজন হবে, কোনো লোকজন নাই, শুধু বাড়ির পরিস্থিতিতে এখন তো সেই আগের মতনই নেই যে কয়েকজনকে আমার নইলে মা বাবাকে বলা হতো, তো সেইগুলো হচ্ছে না। তারপর আমার ননদরা হয়তো থাকতো, এই জিনিসগুলো এখন পুরোপুরিভাবে মানে ভেসে গেছে। আর অনেক দিন হয়েছে আমার ননদও আসেনি, তার কারণটা হচ্ছে ওখান থেকে খড়গপুর থেকে এখানে আসা, টানা গাড়ি করে আসা, আবার যাওয়া, মানে এগুলো একটুখানি সমস্যা হয়ে যাচ্ছে আর কি। মানে কথা বলবো না, ওই বাড়িতে কী কী আয়োজন হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাই, চলো ওকে ফেলে দাও। আজকের কিছু খাবে না, বাটিটাও খেতে পারবো না, না বাটিটাও খাবে, বাটিতে খাবে, কিছু খাবে, বেলা হয়ে গেছে, কি ফটো তুলছো? আরে খালি চাকরি দেওয়ার, খালি চাকরি দেওয়ার, হাড়ি জাগি বেলুন, লুচি বেলা হচ্ছে এখন, কাকিমা এই যে লুচি বেলছে, এবার হয়েও গেছে, তুলে রাখা হচ্ছে, তরকারি মার হয়ে গেছে, গোল গোল সুন্দর সুন্দর হচ্ছে ফুলকো ফুলকো। রসগোল্লা দুইটা রাতে খাবে। বার্থডে বয় আজকাল প্রথমেই খেয়ে নিচ্ছে লুচি দিয়ে টিফিন শুরু করছে, দেখে যাও গরম ইয়ার্কি মার থেকে এরকম খুব গরম, কারেন্ট নেই, সকাল থেকে কারেন্ট অফ, রুম করে ধরবে গরম গরম, এরম না হলে ভালো লাগে খেতে। আর আরো গরমের মধ্যে বেশ এরকম কারেন্ট ফ্যান থাকবে না, আর ঝাল হবে, আরো ঝাল হবে, এই আরো কষ্ট হবে। আমি রাত দুপুরবেলা আরো খাবো, দুপুরবেলা তো মাছ মাংস সবকিছু হবে। হ্যাঁ, এরপরে সবাই খেতে বসবে, প্রথমে রাজুকে দিয়ে দিলো, এবার তারপর আস্তে আস্তে সবাই খাওয়া, হ্যাঁ সবাই খাওয়া। মা চলে এসো, ও হাত বসাচ্ছ, রাজুর জন্য কি কি ভুড়ি ভোজের আয়োজন করা হয়েছে সাথে আরো একটা কথা বলে দিই।
আর কাকিমা আমরা সবাই যেহেতু একসাথে খাওয়া দাওয়া করছি তাই কাকিমার জন্য স্পেশালি কিন্তু রান্না হচ্ছে নিরামিষ, যেটা হলো ভেজ টাইপের যে খাবারগুলো হবে সেগুলো কিন্তু কাকিমা খাবে, তাই তারটা আলাদা করে পরে হলো নন ভেজ রান্না হবে। তো বলে দিই কি কি হচ্ছে। প্রথমত ডাল হচ্ছে, মানে ভেজ ডাল হচ্ছে, তার সাথে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, রাজু খেতে ভালোবাসে ডালের বড়ি, তো ডালের বড়ি ভাজা, তার সাথে এরকম গোল গোল মশলাদার পাঁপড় ভাজা। পাঁচ রকম ভাজা করতে হয়, তো সেই পাঁচ রকম ভাজা করছে, আমাদের শাক পড়ে না সত্যি কথা এটা। তো যাই হোক, পাঁচ রকম ভাজা হচ্ছে। আর কালকে যেহেতু ছিল লকডাউন, আজকে আনার কথা ছিল কাতলা, কারণ আমার শ্বশুরমশাই কাতলা মাছই খায়, কাটামোটা তো খায় না, কাতলা খায়। তো কোনো জায়গায় তিনটে বাজার ঘুরেছে, মাছ নেই, শুধুমাত্র চিংড়ি নিয়ে বসেছে আর লোটে মাছ নিয়ে বসেছে, আর ছোট্ট ছোট্ট বললেও পার্শে মাছ নিয়ে বসেছে। তো ফোন করেছিল, বললো যে না ওইসব কিছু নিতে হবে না, তুমি চিংড়ি নিয়ে এসো, কারণ চিংড়ি নিয়ে আসলে আমার শ্বশুর চিংড়ি খেতে ভালোবাসে, সেই জন্য নিয়ে আসা হয়েছে চিংড়ি। চিংড়ি মাছের ঝাল হবে আর মুরগির কষা, একদম বেশ অনেকটাই নিয়ে এসেছে। মানে রাজু ওর মা বলেছে যে, মানে আমার শাশুড়িমা বলেছে, তো যতটা খেতে পারবি ততটাই নিয়ে আসবি, কিন্তু বেশি করেই আনা হয়েছে, কারণ দেওয়া হবে দু তিন জায়গায়। দু তিন জায়গায় বলতে এটাই, আমার তো বাপের বাড়ি আমি সন্ধ্যাবেলা দিতে যাচ্ছি, তাছাড়াও আমার দেওরকে দেওয়া হবে, তাছাড়াও মার এক মানে পরিচিত আছে পাশের বাড়িতে, তো তাকেও দেওয়া হবে, তো আর যে কাজের মাসি কাজ করে সেও খাবে, তো এই কারণে একটু বেশি করে কেনা হয়েছে মাংসটা। তো এটাই হলো কিন্তু আজকের মেনু। আর এই শাড়িটার কথা বলে দিই, এই শাড়িটা কিন্তু আমাকে গিফট পারপাসে আমি কিনেছি। আমি যখন রাজুর সাথে প্রথমবার গেছিলাম, আমার এক রিলেটিভ, আমার রিলেটিভ বলবো না, মানে রাজুর রিলেটিভদের বাড়িতে প্রথমবার গেছিলাম একটা বিয়ে বাড়িতে, তো সেখানে প্রথমবার যেতে রাজুর বউ হিসাবে নতুন বউ দেখেছে এই শাড়িটা দেখে, তো এটা আমাকে গিফট করেছিল। যদিও আমি হেট করি মেরুন কালার, বাট এটা খুবই সুন্দর দেখতে, দেখো এর পাড়টাও খুব সুন্দর, আর একদম বক্স বক্স টাইপের করা আছে, পরেও বেশ ভালো লাগছে, আয়নাতে দেখলাম পরেও ভালো লাগছে এরকম। আর এখানে কথা বলবো না, এবার চলো ওখানে যাই। তো সব কিন্তু তার আগে তোমরা দেখে নাও এই শাড়িটা। হ্যাঁ নিয়ে এসো, পায়েস, ডাল, চিংড়ি, চিকেন, পাঁপড়, পাঁচ রকম ভাজা, ভাত। আর ক জায়গায় জন্মদিন নেবে বলছিলে? তুমি করবে তো? আমি তোমার মা করবে। কে তোমার জন্মদিন নেবে? মার আশীর্বাদ হয়ে গেছে তো? Oh,
অনেক বেশি দেরি হয়ে যায়, আর সেই কারণে একসাথে সব জোগাড় করে ওইগুলো বাটি বাটি করে রেডি করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। আর মাংস তখন মানে কড়াতে দিয়েছে তখন একটা বাজে, তাও দেড়টা দুটোর পরে দুটোর মধ্যে আমাদের রান্না হয়ে গেছে। আর পুজোর জন্য শপিং অলরেডি শুরু করে দিয়েছি, পুজোর কয়েকটা জিনিস মানে অনলাইন দিয়ে তো নিচ্ছি, ভীষণ সুন্দর সুন্দর দেখো এসছে, এই যে এই জিনিসগুলো এসে গেছে, আমি এগুলো এখন দেখাবো না, একসাথে সবগুলো এসে গেলে দেখাবো। আর আমার যেগুলো মানে নিচ্ছি তোমাদেরও যদি পছন্দ হয় তোমরাও নিতে পারবে, আমি সেই ব্যবস্থা আমি করবো যে অন্তত লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, বা কীভাবে করা যায় সেটা চেষ্টা করবো যাতে তোমরাও করতে পারো। এত সুন্দর সুন্দর ড্রেস আমি অর্ডার করেছি ও এত সুন্দর সুন্দর জামা শাড়ি সব আসতে চলেছে, কয়েকদিনের মধ্যে অবশ্যই সব দেখিয়ে দেবো। এখন এই শাড়িটা চেঞ্জ করবো, করার পরে নাইটিটা পরবো, ফ্রেশ হবো, একবার একটু গাটা ধুয়ে নেবো, নেওয়ার পরে সাড়ে ছটার দিকে আমি চলে যাবো মার ওখানে, কারণ ওই তরকারি আর পায়েসটা দিতে যাবো। পায়েসটা তোমাদেরকে বলা হয় যে সিমাইয়ের পায়েস, যে রাজু খেতে খুব ভালোবাসে, ও চালের পায়েস খেতে ও একদমই পছন্দ করে না, সেই জন্য স্পেশালি ওর জন্য এই পায়েসটা মা বানায়, আমার শাশুড়িমা বানায়। তো ওই পায়েস আর মাংস তুলে রেখেছি, ওটাই ফ্রিজে এখন দিয়ে দিয়েছি আর কি। ওটা রান্না খেলাম, সব থেকে যদি বল ভালো কোনটা হয়েছে সেটা হয়েছে তোমার মাংসটা, জাস্ট অসাধারণ হয়েছে। অত মাংস অত সুন্দর করে রাজু করেছে আমি তো ভাবতেই পারছি না, মানে দারুণ হয়েছে। টক দই দেয়নি, তবু যেন সেই টক দইয়ের একটা ফ্লেভার পাচ্ছিলাম, কারণ ও বললো যে টমেটো নাকি পিউরি বানিয়ে দিয়েছে। আর জায়ফল জৈত্রী, আমাদের যে কিছুদিন আগে কাকার যে গাছ হলো, জায়ফল জৈত্রীটা খানিকটা গুঁড়ো করে রেখে দিয়েছিল, ওই জায়ফল জৈত্রী ওপর থেকে গুঁড়ো মানে ছড়িয়ে দিয়েছে, তার জন্য একটা অন্যরকম ফ্লেভার এসছে। আর তাছাড়াও ভালো হয়েছে, চিংড়িটাও ভালো হয়েছে, আর ভেজ ডালটাও ভালো হয়েছে, সবই রান্না খুবই ভালো হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে এত বেলা করে খেয়েছি, অনেকটাই বলতে গেলে বেলা চারটের সময় সাড়ে তিনটের সময় বসেছি, আমার সে খেতে অতটা মানে ইচ্ছা হচ্ছিল না, মানে যেন পেট যেন কিছু খাইনি অথচ পেট যেন ভরে আছে এরকম। আর বেশি দেখবে কাজকর্ম করলে বা বেশি হাঁটাচলা করলে, বিশেষ করে শাড়ি পরলে আমি একদম খেতে পারি না, আমার পেট যেন আটকে যায়। আমি মানে নাইটি পরে যতটা রিল্যাক্স করে খেতে পারি, শাড়ি পরে একদমই পারি না। এখন দেখো আমি টায়ার্ড হয়ে পড়েছি শুধুমাত্র এই শাড়ির জন্য, এবার এটাকে চেঞ্জ করে নাইটিটা পরবো, ব্যাস এটাই। আমার জন্ম যেরকম বেগুন ফুলিয়েছিলাম আমি, এরকম বড় বড় করে বিরিয়ানি করে খাইয়েছিলাম, তুমি আমার জন্মদিন বেগুন ফুলাবে? আমার জন্মদিনে আমিই তো ফুলিয়েছি, আমি তো বেগুন বেগুন ফুলিয়েছিলাম, একটা বেগুন ফুলুন ফুলিয়ে দাও, একটা বড় করে আমি যে কোনো একটা জিনিস নয় খাওয়া দাওয়া থাকবে না বেগুন ফুলুন, আরে ককটেল পার্টি দিয়ে দাও, ককটেল পার্টি সামনেই আসছে পুজো। আর এই বাড়ি আসলাম, এখন চেঞ্জ করবো করে একটু ফ্রেশ হবো হয়ে চলে যাবো ওই বাড়িতে। আর রাতে কোনো রান্না বান্নার কোনো ব্যাপার নেই, কারণ রাত্রিবেলা ওই বাড়ির সকালবেলা যা যা খাবার ছিল সমস্তটাই আছে এক্সট্রা, তো ওটাই খাওয়া হবে। আমি তো বলে দিয়েছি যেহেতু চিকেন আছে আমি খেয়ে নেবো মুড়ি, আর রাজু খাবে রুটি, তো রুটি মুড়ি এই মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তো আজকে দিনটা বেশ ভালোভাবেই কাটলো, সবাই মিলে বেশ মজাই লাগলো। আর এইটা সত্যি কথা বলবো যে এটা পরে তাও একটু কমফোর্টেবল, কিন্তু না চশমা আমি পরতে পারি না, মানে চশমা যদি এই মাস্কের সাথে চশমা পরি তাহলে পুরো আমার ধোঁয়া হয়ে যায় চোখটো, ওই জন্য বাইরে গেলে যে চশমা পরবো তারও উপায় নেই, আর কিছু নেই। আবার দেখা হবে মায়ের সাথে যেদিন আমি যাবো কিছুদিন পর, মানে পরশু দিনকে, সরি বৃহস্পতিবার, বৃহস্পতিবার তো মহালয়া বিশ্বকর্মা পুজো, তার সাথে আবার তোমার কি রান্না পুজোর খাওয়া, মানে একসাথে সব বিশ্বকর্মা পুজোর দিনকেই যেহেতু রান্না পুজোর খাওয়া দাওয়া হয়। দরজাটা আমার খোলা আছে, আগে আমি দরজা বন্ধ করি, কারণ দরজা খুলেই আগেরবারে আমার দুটো ফোন হাওয়া হয়ে গেছে, অতএব আগে কিছু হোক না হোক জানলা দরজাটা সবসময় বন্ধ করে রাখি, বিশেষ আর দরজা জানলা এই দুটো হো গেয়া। তো তাহলে এখন সবাইকে গুড নাইট বলে দিলাম, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে, চলো টাটা।